হ্যালো আমার একটু বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, স্ক্রিনে যে স্কেলটি দেখতে পাচ্ছেন, এই স্কেলটি হচ্ছে আপনার লাইন আসতেছে, হালকা পাচ্ছে কিন্তু কোনো কাজ করতেছে না, ডিজিট শো করতেছে, বিপ সাউন্ড করতেছে কিন্তু কোনো প্রকার এটাতে কাজ হচ্ছে না, কোনো প্রকার ওয়েট নিচ্ছে না। দেখুন, এটা অন করে দিয়েছি, তো এটাতে কিন্তু আসলে এই যে লাইন আসছে, তো এটা দেখুন প্রেশার দিলে কোনো প্রকার ডাটা ক্যাচ করতেছে না। তো এটার সমস্যার সমাধান আজকে আমরা করব, দেখুন কিভাবে ডিসপ্লেটা টিপ করতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, আর বরাবরই আমার ভিডিওগুলো একটু বড় হয় কারণ আমি চেষ্টা করি খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার জন্য। তো বন্ধুরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে অনেক কিছু শিখতে পারবেন না। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে বলি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি চার্জারটিকে কিন্তু আসলে খুলে নিয়েছি, কারণ চার্জার তো না খুলে ঠিক করা যাবে না। তো আমরা ডিজিটাল মাল্টিমিটার নিলাম, তো মাল্টিমিটার দিয়ে এখন আমরা ডিসি ভোল্টেজটা চেক করব, মানে আমাদের যে ব্যাটারিটা আছে ব্যাটারির ভোল্টেজটা চেক করব। তো দেখতে পাচ্ছেন 2.8 ভোল্ট আছে। তো এটা কিন্তু ডিরেক্টলি এই যে ব্যাটারিটা, এটা কিন্তু 4.5 ভোল্টের ব্যাটারি, 4.55 ভোল্ট। তো এখন বিষয়টা হচ্ছে এটা চলার জন্য তো আসলে পর্যাপ্ত ভোল্ট লাগবে। তো এখানে কিন্তু আমরা ভোল্টেজ কম পেয়েছি, তো এই ভোল্টেজটা কোথা থেকে কম আসতেছে, কেন আসতেছে, তো এটা কিন্তু আমাদেরকে ডিরেক্টলি বাইর করতে হবে, কারণ সমস্যা বিভিন্ন জায়গা থেকে হতে পারে, তো এক এক করে দেখতে হবে। তো আমি কিন্তু সেটাই করতেছি, আবারও বলি বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করে একটুও দেখবেন না, কারণ কাজ শিখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ কোথায় কোন কথা আপনার কাজে লেগে যাবে এটা কিন্তু আপনিও বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে আলো আসতেছে, আর এখানে আমি দেখতেছি কোনো লুপ ঢিল আছে কি না, কারণ অনেক সময় অনেক লুপ ঢিল হয়ে যাওয়ার কারণে ঠিকমতো ডাটা ক্যাচ করে না, অসুবিধা হয়। তো দেখুন, আমি চাপ দিচ্ছি তাও কোনো ডাটা ক্যাচ করতেছে না, মাঝে মাঝে ধরতেছে ছাড়তেছে, এটাই সমস্যা। তো দেখুন নিজের ডিসপ্লে, তো ডিসপ্লেতে দেখুন লাইন আসতেছে ছাড়তেছে, কোনো প্রকার শো করতেছে না, মাঝে মধ্যে আবার ধরতেছে। তো এটা কিন্তু আমরা চার্জে লাগিয়ে দিয়ে চেক করতেছি চার্জিং কর্ড দিয়ে। তো এখন আমি আবারও মিটারটি নিয়েছি, কারণ আসলে চেক করতে হলে মিটার তো অবশ্যই লাগবে। তো এখন চার্জে অবস্থায় দেখুন কত ভোল্ট আসে, 2.39, এটা হচ্ছে চার্জিং অবস্থাতে। তারপর আবারও দেখুন চার্জিংটা খুলে দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে 2.2, মানে 2.20 আসতেছে। তো এখন এটা আমরা যেটা কাজ করব, আমাদের ট্রান্সফরমারের যে এসি ভোল্টটা আছে, এসি ভোল্টটা চেক করব যে আমাদের ট্রান্সফরমার ঠিক আছে কি না, কারণ এসি ভোল্ট যদি ঠিক থাকে সব ঠিক থাকবে। দেখুন এখানে আছে 5.1 ভোল্ট, তার মানে কারেন্ট থেকে যে 220 ঢুকতেছে এটার আউটপুট সাপ্লাই 5.1 ভোল্ট বা 5 ভোল্ট। তো 5 ভোল্ট ঠিক আছে, কারণ 4.5 ভোল্ট ব্যাটারির জন্য ধীরে ধীরে চার্জ হওয়ার জন্য 5 ভোল্টটাই যথেষ্ট। তো 5 ভোল্ট কিন্তু ঠিক আছে, তার মানে কারেন্ট থেকে আমাদের ব্যাটারি পর্যন্ত লাইন আসতেছে। তো মূল সমস্যা হচ্ছে আসলে ব্যাটারিতে চার্জ ক্যাচ করতেছে না। তো আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন যে ব্যাটারি চেঞ্জ না করে কিভাবে আমি ব্যাটারিটাকে মেরামত করি এবং খরচ কমিয়ে বিষয়টা ভালো করতে পারি, তারপর দেখতে পারবেন। তো এক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে প্রথমে, যে আমাদের সুইচের এখান থেকে কোনো প্রকার কানেকশন সমস্যা আছে কি না, এই জন্য সুইচের গোড়ায় যে ইয়েটা আছে আপনার হিট প্রুফ যে টিউব থাকে, ওই টিউবটা দিয়ে আটকানো। তো ওই টিউবটা দিয়ে আমি যে কাজটি করবো সেটা হচ্ছে যে এখানে যে সুইচটা আছে না, এই সুইচটাকে শর্ট করব, শর্ট করে দেখবো যে আমাদের সুইচে কোনো প্রবলেম আছে কি না, কারণ আমি সবসময় ধীরে ধীরে এক এক করে পার্ট বাই পার্ট চেক করে সব কিছুই আমি মেরামত করার চেষ্টা করি, কারণ একচোটে একটা পয়েন্ট আমি খুলে নিই না, কারণ হতেও পারে ওখানে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। তো দেখুন ডিসিতে আমি 2.43 ভোল্ট 3 ভোল্টেরও কম পাচ্ছি চার্জিং অবস্থায়, মানে এটাকে চার্জে লাগানো অবস্থায়। বন্ধুরা আবারও বলি, ভিডিওটা স্কিপ করবেন না, সামনে এমন কিছু আছে যেটা দেখলে আপনারা আসলে আনন্দিত হবেন, বা কিভাবে এটা করেছি এটা দেখলে অবশ্যই যারা নতুন তারা অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন আমি এখানে সুইচটাকে শর্ট করে দিচ্ছি, তো শর্ট করে দিলেও দেখুন ভোল্ট মিটারের
বাতি ট্রিপ করতেছে ঠিকমতো, কিন্তু এটা যে সার্ভিস সেটা আমরা পাচ্ছি না। আমার ডিসপ্লেতে কিন্তু শুধু ট্রিপ করতেছে, ধরতেছে, ছাড়তেছে, এটা হচ্ছে সমস্যা। তো এখন দেখুন আমি এটাকে খুলে নিয়েছি। তো এটাকে খুলে নেওয়ার পরে আমার এখন যে কাজটি করতে হবে যে আমাদের ব্যাটারিটার ভোল্টেজটা আবারও চেক দিতে হবে। তো দেখুন 2.37 ভোল্ট আছে আমাদের চার্জিং অবস্থায়, তার মানে চার্জ কিন্তু আসলে কিছুটা আসতেছে, কিন্তু ব্যাটারিতে কিন্তু চার্জ ক্যাচ হচ্ছে না। তো এই পর্যায়ে ব্যাটারি চার্জিং কর্ড খুলে দিয়ে দেখতেছি যে মানে মিটার এসি কর্ড খুলে দিয়ে দেখলাম যে ভোল্টেজ কম, তার মানে আমাদের এই পর্যন্ত লাইন আসতেছে সমস্যা আমাদের ব্যাটারিতে, এরকম একটা ধারণা করে। তো এখন আমার এই ব্যাটারির যে তার আছে তার দুটি কিন্তু খুলে নিতে হবে। তো আমি তাতাল দিয়ে ঝালাইটা খুলে দিচ্ছি। ঝালাইটা খুলে দেওয়ার পরে দেখুন আমি কালোটা খুলে দিছি আগে, এবার লালটা খুলতেছি। লালটা খোলার পরে এখন আমরা আমাদের যে মিটারের যে চার্জিং ভোল্টেজ ফিল্টারিং সহ কত ভোল্ট আছে এটা কিন্তু আমাদের চেক দিতে হবে যে আমাদের ইসের লাইন ঠিক আছে কিনা। তো আমি চার্জিং কর্ডটা লাগিয়ে দিয়েছি, এখন মিটার দিয়ে আমরা এখানে দেখব যে ফিল্টারিং সহ ক্যাপাসিটার তো অবশ্যই দেওয়া আছে, ফিল্টারিং সহ আমাদের ব্যাটারি পর্যন্ত ব্যাটারি যে টার্মিনাল তার এই তার পর্যন্ত দেখি কত ভোল্টেজ আছে এটা একটু আগে দেখতে হবে। তো দেখুন 8.14, তার মানে 8 ভোল্ট, ধরুন তো 8 ভোল্ট ফিল্টারিং সহ আমাদের এখানে আসতেছে। তো তার মানে বুঝতে হবে যে আমাদের চার্জিং ঠিক আছে কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জ ধরতে পারছে তো পারতেছে না। তো এই জন্য আমি যে কাজটি করব, একটি 12 ভোল্ট ব্যাটারির চার্জার দিয়ে সিরিজে দিয়ে আমি এটাকে একটু হিট করব। যদি বুঝি যে ব্যাটারিটা উঠে যাবে তাহলে আমি এই ব্যাটারিটা বেশিক্ষণ চার্জ দিয়ে এটা দিয়েই আমি কিন্তু কাজ করে দেব। তো দেখুন আমি লাল টার্মিনাল লাগিয়েছি এবং একটু ফায়ার দিয়ে দেখার চেষ্টা করতেছি যে ফায়ার করে নাকি। হ্যাঁ ফায়ার করে, তো আমি সিরিজে লাগিয়েছি যার কারণে বড় কোনো ফায়ার করিনি। আর এটা একটা ভালো অ্যাম্পিয়ারের চার্জার আমার নিজের তৈরি করা। তো চার্জে দেওয়ার আগে আপনাদের একটু দেখাই, দেখুন ব্যাটারিতে এই মুহূর্তে ভোল্টেজ আছে হচ্ছে 2.16 ভোল্ট। তো এখন এটাকে চার্জে লাগিয়ে দেওয়া হলো, চার্জে লাগিয়ে দিলে দেখুন 2.82। তো এখন আমি এটাকে 200 ওয়াট সিরিজে লাগিয়ে দিলাম, প্রথমে 100 ওয়াটে দিয়েছিলাম। তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমার ভোল্টেজটা বাড়তেছে, তার মানে এখানে ঢুকবে। তবে ব্যাটারি যদি ভালো হয় আস্তে আস্তে এখানে ভোল্টেজটা কমতে থাকবে। তো দেখুন আমার ব্যাটারিটা কিন্তু চার্জ দিচ্ছে অনেকক্ষণ ধরে, এটা 4.55 ভোল্ট একটি ব্যাটারি। তো প্রথমে কিন্তু আমি আবার বলি, প্রথমে আমি 200 ওয়াটের সিরিজে বেশি লোড দিয়ে তারপরে আস্তে আস্তে যখন দেখছি ব্যাটারি চার্জিং ফিরেছে তখন আমি কিন্তু 100 ওয়াট সিরিজে দিয়ে এটাকে চেক করেছি। তো এখন আমি যে কাজটি করবো সেটা হচ্ছে আবার মিটার দিয়ে এটাকে আরেকবার মেপে দেখবো যে এখন আমাদের কত ভোল্ট উঠেছে, কারণ এটা আমাদের 4.5 ভোল্টের একটি ব্যাটারি। তো বন্ধুরা দেখুন 4.44 ভোল্ট উঠে গেছে, 4.44 ভোল্ট এটা কিন্তু উঠে গেছে, তার মানে আমাদের ব্যাটারিটা না চেঞ্জ করলেও হয়তো চলবে। তো এখন এটার ভিতরে এটা আমরা সেট করে দেব, কারণ ব্যাটারিটা হিট দিলে ব্যাটারিটা চার্জ নিয়েছে। তো এর জন্য আসলে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, অনেক কিছু হয়তো আপনাদের স্ক্রিনে আমি শো করি নাই কারণ ভিডিওটা এতে করে অনেক বড় হয়ে যাবে। তারপরে অনেকটাই আপনাদেরকে দিলাম, আপনারা দেখুন উপকৃত অবশ্যই হবেন। তো এখন আমি সাময়িকভাবে একটু ঝালাইটা দিয়ে চেক করব যে ঠিক আছে কি না, পরবর্তীতে এটাকে আমি ফাইনালভাবে ঝালাই করে দেবো। কোনো রকম একটু দিয়ে নিচ্ছি ঝালাইটা। তো কালো তারটা আমাদের ঝালাই খুলে গেছে, কারণ আসলে আমরা ভাবছিলাম যে একটু দিয়ে ছেড়ে দেব, তো না ওর আসলে ভালোভাবেই ঝালাই দিতে হবে, নতুবা ওর হবে না। তো আমরা কালো তারটা ঝালাই দিয়ে নিলাম, দেখুন এখন লাল তারটাকেও ঝালাই দিয়ে নিলাম অফ ক্যামেরায়। তো এখন এটাকে একটু আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটু চেক করে দেখব যে আসলে কন্ডিশনটা কী দাঁড়াই। তো আমি এখন সুইচটা অন করলাম,
দেখুন সুইচটা যদিও অন করে থাকি জিরো, তার মানে ঠিক আছে আমাদের লাইন আসছে। তো এখন এটাকে একটু ঠিক করে লাগাতে হবে, উপরে ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো আমি মেশিনটা একটু অফ করে নিলাম, অফ করে নিয়ে জাস্ট চেক করার জন্য আমি আবার এটাকে অন করলাম। তো দেখুন এই আমাদের স্ক্রুটা দেখছেন, স্ক্রুড্রাইভারটা দিলাম, তো স্ক্রুড্রাইভারটা 124 গ্রাম শো করতেছে, তো তার মানে এটা আমাদের ঠিক আছে। তো এখন আমরা যে কাজটি করব, এটার বাকি যে কাজ আছে এগুলো করে নিয়ে এবং নাট স্ক্রু দিয়ে সুন্দরভাবে এটাকে কিন্তু লাগিয়ে দিতে হবে। তো আমি ব্যাটারিটাকে ঝালাই করে নিয়েছি, এখন ব্যাটারিটাকে নাট স্ক্রু দিয়ে আটকাতে হবে। তো নাট এবং নাট স্ক্রু দিয়ে এটাকে আটকায় দিচ্ছি। আর বন্ধুরা আমি ভয়েসটা কিন্তু পরে দিচ্ছি, তো ভয়েসটা কেমন আসছে অবশ্যই বলবেন। তো আমাদের নাট টাইট স্ক্রু টাইট দেওয়া প্রায় শেষের পথে শেষ। তো আসলে যখন ভিডিও করতেছিলাম ওই সময় প্রচুর দোকানের শব্দ হচ্ছিলো, এই জন্য ভিডিওটা করে নিছি পরে, এখন ভয়েস দিচ্ছি আলাদা। তো ভয়েসটা কেমন এসছে কি দেখি আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে, যারা যারা দেখতেছেন। তো এখন আমি তো আমার পিছনের পার্ট কিন্তু লাগানো প্রায় শেষের পথে, তো লাগানো হয়ে গেল। এখন আমি মিটারটার উপরে যে স্টিলের প্লেটটা রয়েছে প্লেটটাকে সুন্দরভাবে লাগিয়ে দেব সমান করে। লাগিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ফাইনাল টেস্ট আপনাদের করে দেখাবো, তো কীভাবে করব সেটাও আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। তো দেখুন এটা আমাদের সামনের লুক, আমাদের উপরে স্টিলের প্লেটটা লাগাও। তো আমি এখন এটাকে অন করতেছি, তো অন করলে দেখুন আমাদের জিরো চলে আসে, তার মানে ঠিক আছে। তো এই কাটিং প্লাসটা ধরুন একটা দ্রব্য, এটাতে ওয়েট আছে 202 গ্রাম, তো এটাকে আমি 500 টাকা কেজি ধরি। তো 500 টাকা কেজি ধরলে দেখুন 101 টাকা আমাদের এটা নেট প্রাইস বা প্রাইস চলে এসেছে, তার মানে আমাদের এটার A to Z ক্যালকুলেশন ঠিক আছে। তো বন্ধুরা দেখুন এটাকে আমি 500 টাকা কেজি ধরলাম, তো 500 টাকা কেজি ধরলে এটা দাম আসে 101 টাকা, এটা ওয়েট আছে 202 গ্রাম। তো বন্ধুরা যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।